Everybody sing that shit. Akon, অনেকদিন পর দেখা, দাড়ি মারি একটু বড় হয়ে গেছে। পুরাই বোরিং 2 মাসের ছুটি দিয়ে দিছে। ও মাই গড, আমার পার্সেল চলে আসছে, তো যাই এখন পার্সেলটা কালেক্ট করি। Let's go, brothers. মানে এই রাস্তায় আগে যখন বের হইতাম কমপক্ষে 20 জন মানুষ তো থাকতো, এখন তো প্রায় 2 জনও দেখা যায় না। মানে যখন থেকে এই সামার ভ্যাকেশন শুরু হয়েছে পুরাই একদম ভুতিয়া হয়ে গেছে ক্যাম্পাস। তো আমার পিছে লাইব্রেরি, পুরাই এই চাইনিজ মানুষরা দিন রাত 24 ঘন্টা পড়ে, কেমনে যে পড়তে পারে আল্লাহ জানে। আগে একদিন আসছি পার্সেল নিতে, পুরাই বন্ধ পাইছি। আজকে যদি বন্ধ পাই ভালো হবে না। Oh my god, finally অনেক খোঁজাখুঁজি করে লাস্ট পর্যন্ত আমি আমার পার্সেলটা পাইয়া গেলাম। 3 দিন আগে আসছিল, যার কারণে খুঁজে পাইতে অনেক প্রবলেম হচ্ছে। এত বড় পার্সেলে কি আছে, অনেক বড় লাগতেছে। কি আছে দেখতে হলে শেষ পর্যন্ত দেখতে হবে। লেটস গো। এই গার্ডেনটা অনেক জোস পুরাই। তো অনেক কষ্ট করে এখন আমি আমার পার্সেলটাকে খুঁজে আনলাম, তাই 2 দিন পরে গেছি, যার কারণে খুঁজতে অনেক সমস্যা হয়েছে। যাই হোক, পার্সেলটা খোলা যাক। এত বড় একটা পার্সেল, কি আছে ভিতরে খোলা যাক, কিন্তু খোলার জন্য আমার কাছে কোনো সিজার কিছুই নাই। তো কি ইউজ করা যায়? নেইল কাটার, দেশি আইডিয়া। প্যাকেটটা তো খুব সুন্দর, ভিতরে কি আছে? ও, এইখানে টানতে হবে। এটা কি দেখতে চান? Yes, my new shoe. খুব জোস না? পুরাই। এটা একটা চাইনিজ ব্র্যান্ড, ব্র্যান্ডের নাম হচ্ছে পিক। জুতাটা অনেক জোস, আমার পুরাই অনেক জোস লাগছে। চায়না আসার পরে শপিং করার মধ্যে শুধু এই একটা জিনিসই ভালো লাগে, জুতা। পুরাই আস্তে আস্তে অনেক বড় কালেকশন বানাবো, দেখা যাক। যাই হোক, জুতাটা একবার আপনাদের দেখাই। এখন ট্রাই করা যাক জুতা। পুরা ফিট। তো জুতাটা কোয়ালিটি অনেক জোস পুরাই। এই ফার্স্ট টাইম চায়না থেকে কোনো জিনিস কিনে শান্তি পাইলাম। প্রচন্ড গরম, কিছু খাওয়ার দরকার। যদিও এখন আমি ব্রেকফাস্টও করি নাই, লাঞ্চ তো দূরের কথা। যাই হোক, খেয়ে আসি, তারপরে আবার দেখা যাক কোথায় যাওয়া যায়। ওকে, সন্ধ্যা হয়ে গেছে, এখন অনেক খিদা লাগতেছে। তো যাচ্ছি একটা আইসক্রিম পার্লারে, আইসক্রিম খাবো। যদি আপনারা কেউ কখনো চায়নায় আসেন তাহলে মাস্ট চায়নার আইসক্রিম ট্রাই করবেন। কারণ আমি এখানে আসার পরই জানতে পারলাম আইসক্রিমের বার্থ প্লেস হচ্ছে চায়না। আর চায়নার আইসক্রিমগুলো এতই জোস ভাই, এতই জোস বলে বোঝাতে পারবো না, পুরাই অ্যাডিক্টেড হয়ে গেছি আইসক্রিমের প্রতি। তো যাই, দেখা যাক, আইসক্রিম খাওয়া যাক। পুরাই মনটা খারাপ হয়ে গেল, আমার ফেভারিট আইসক্রিম পার্লারটা এখন বন্ধ, এখন আমি কোথেকে আইসক্রিম খাবো। মানে আমার যেটা প্রিয় আইসক্রিম ছিল এখান থেকে আমি খাইতাম সব সময়, বাট আজকে বন্ধ, কেন বন্ধ বুঝলাম না, নেক্সট টাইম দেখবো। তো দেখি অন্য কোথাও কোনো কিছু ট্রাই করে দেখি। থ্যাংক গড, ফাইনালি আমি আমার ফেভারিট আইসক্রিম স্ট্রবেরি ফ্লেভারের আইসক্রিমটা পেয়ে গেছি অন্য দোকান থেকে। যাই হোক, এখন যাই কলেজের দিকে, যাই ওখানে কোনো একটা পার্কে বসে খাবো। অন্ধকার হয়ে আসছে পুরাই, এই জায়গাটা অনেক জোস, সবাই এখানে বুড়া থেকে বুড়া সবাই এখানে পিং পং খেলে, আই মিন কী বলে ওটাকে, টেবিল টেনিস, মানে চাইনিজ, পুরা জোস। পপুলেশন এখন একটু বোঝা যাচ্ছে, পুরা দিনের বেলায় তো পুরা ক্যাম্পাসটা ভুতিয়া ভুতিয়া লাগতেছিল। তো আইসক্রিম খেতে খেতে কথা বলা যাক। সামার ভ্যাকেশন দিয়ে দিয়েছে 2 মাসের ছুটি, একদম করার কিছু নাই, পথ দিয়ে প্রচণ্ড গরম, কী করবো কিছু বুঝতেছি না। যাই করি না কেন ব্লগ তো বানাইতেই হবে, তো এই সময়টা বসে থেকে টাইম নষ্ট না করে আমি ব্লগ বানাবো। তো যাই হোক, এই ব্লগটা আজকে এই পর্যন্তই, জানি অনেক বোরিং, শুধু আমি আমার লাইফ। যাই হোক, তো নেক্সট ব্লগে দেখা হবে, ততক্ষণ আপনারা থাকেন ভালো। অন্ধকার হয়ে আসছে, যাইতে হবে, টাটা, বাই বাই।